हेलो बंधुरा सबाई निश्चय अनेक अनेक भालो आछेन आबारो आपनादेर सामने नतून आरो एकटी भिडियो निये चले एसेछि। बोलुन तो आजके कि बानाबो, बुझते पारछेन कि बानाबो आजके? देखि के के बोलते पारेन। एखोनी बोलबो ना कि बानाबो। देखते पाच्छेन आमि चुलाय दूध जाल करे निच्छि। एखाने एक लिटार परिमाण दूध निएछि। जाल करे नेयार परे जखन बलक चले एसेछे तार उपरे आमि दिये दिच्छि कयेक चामच गुड़ा दूध। এই গুড়া দুধটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দেখতে পাচ্ছেন তারপরে এটা কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি। নাড়ার পরে এখন এটাকে এভাবে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরকম একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমার হাতে যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন, এই ছাঁকনিতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে, হাফ কাপ হবে প্রায়, হাফ কাপের মতো টক দই, মানে আধা কাপ টক দই নিয়েছি। টক দইটাকে ছাঁকনিতে রেখে ছেঁকে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমরা ফেলে দিব, ঠিক আছে? তারপরে এখান থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ দুধ নিয়ে এই টক দইয়ের মধ্যে দিয়ে এই টক দইটাকে ভালো মতো একেবারে গুলে নিব, ঠিক আছে? একদম গুলে নিয়ে যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু এই দইটা বসানোর জন্য এই হটপট নিয়েছি। দেখতে পাচ্ছেন এই হটপটের মধ্যে এই দইয়ের যে খোড়াটা আমরা নিয়েছি, মাটির খোড়া যেটাকে বলে, মাটির খোড়াটা দই আমি হটপটের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে এখন দুধটা আমি এতটুক পরিমাণ গরম রাখবো যে আমার আঙুল এটার মধ্যে দেওয়ার পরে আঙুলটা পুড়বে না, ঠিক আছে? আঙুলটা যাতে পুড়ে না যায়, আঙুলে গরমটা যেন সহ্য হয়, এতটুক পরিমাণ গরম থাকা অবস্থায় এখন এই দইয়ের সাথে এই দুধের দুধটাকে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা সুন্দর করে নেড়ে ভালোমতো মিশিয়ে নিতে হবে। ভালোমতো মিশিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ি করার দরকার নাই, ঠিক আছে? এরকম হালকা পাতলা একটু দু একটা নাড়া দিয়ে তারপরে এটাকে হটপটের মুখটা ভালোমতো আটকে দিতে হবে। আর এটা যেন নাড়াচাড়া করা না হয় এই হটপটটা, আর ধাক্কা দেয়া নাড়াচাড়া কোনো কিছু করা যাবে না। প্রায় 12 ঘন্টার মতো এটা এভাবে আমরা এক সাইডে রেখে দিব। 12 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাবো দইটা কীভাবে হয়েছে না না হয়েছে, আপনাদের সামনেই আমরা ওপেন করব। তো তখন আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুবই সাবধানে এক সাইডে রেখে দিলাম যাতে হচ্ছে এটাকে কোনো নাড়াচাড়া না লাগে। এখন রাত 12টা, আমি সকাল 12টায় এটাকে খুলবো। তো দেখেন সকাল 12টা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা শর্ট করার জন্য সারা রাত তো আর ক্যামেরা চালিয়ে রাখা যাবে না, তো চলে এসেছি সকালবেলা। সকালবেলা এই ভিডিওটা করছি আপনাদের সামনে। দেখেন হটপটটা খুলে নিচ্ছি, দইটা কিন্তু এখন আমরা দেখব। এই যে দেখেন দইটা দারুণ জমে গেছে, এত সুন্দর দারুণ জমা দই, মজা না? দেখতে পাচ্ছেন? আর এটা কিন্তু মিষ্টি দই। আমার হাতের মিষ্টি দই অনেকের খুব পছন্দ, বিশেষ করে আমার বাবার খুব পছন্দ। আমার বাবা বলে তোমার হাতের মিষ্টি দই যে কোনো দইওয়ালার দইয়ের চাইতে মজা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর করে জমে গেছে গুঁড়া দুধ দেওয়ায়, এটা একটু ভালো মতো জমেছে। তারপরেও হচ্ছে যেহেতু আমি এটা খাঁটি দুধ দিয়ে তৈরি করেছি, খাঁটি দুধ বেশিক্ষণ জাল করে আমি কমিয়ে নেইনি, সেই জন্য একটু পানি পানি ভাবটা আছে। একেবারে যে শক্ত দোকানের মতো দই হয়েছে সেরকম না, শক্ত দোকানের মতো দই হতে অনেক কিছু মিক্স করা লাগে। যেহেতু আমি একেবারে র কাঁচা দুধ থেকে, কাঁচা দুধটাকে জাল করে নিয়ে আমি এর সাথে কিচ্ছু মিক্স করিনি, দেখেছেন? একটু পাউডার দুধ মিক্স করেছি যাতে মুখে টেস্টটা ভালো আসে, সেজন্য, এটা ঘন হওয়ার জন্য না। ঘন হওয়ার জন্য হলো তো আমার এই দুধের সাথে আরও 1 কেজি পাউডার দুধ দেওয়া লাগতো। আমি মাত্র 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি যাতে হচ্ছে এটা একটু মুখে টেস্টটা ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের দই কিন্তু রেডি। আজকে আমাদের ইফতার হবে চিরা দই দিয়ে, সেজন্য কিন্তু আজকে দই বানানো। দেখতে পাচ্ছেন দইটা দারুণ জমে গেছে। তো এবার আমরা চলে যাব টেবিলে, টেবিলে চলে যাচ্ছি। চলুন টেবিলে গিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি যে আজকে আমরা চিরা দইটা কিভাবে তৈরি করছি। তো এই যে দই সব কিছু রেডি। আমি এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ চিরা নিয়ে ভালো মতো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। চিরা দই যখন খাবো তখন কিন্তু পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নাই। চিরাটাকে ধোয়ার পরে যখন আমরা ঝরিয়ে রাখবো কিছুতে ঝরিয়ে না রাখলেও এটা রেখে দেই, তখন কিন্তু এটা পানিটা যতটুকু পানি এর গায়ে লাগা থাকে সেটুকু কিন্তু শুষে নিয়ে চিরাটা ঠিকঠাক মতো ভিজে যায়। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের চিরা দই রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিরা দই কিন্তু খাওয়া হয়ে গেল। এই যে চিরা দইটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই মজা হয়েছে, এত মজার দই। আমি এই চিরা দইটা বিশ্বাস করবেন না, ইফতারেও খেয়েছি এবং সেহরিতেও খেয়েছি ভাত না খেয়ে।